এদিকে হলো মজার একটা ম্যাজিক জিনিস আছে, ম্যাজিকটা হলো এই সাইডে কোনো খুঁটি নাই, এটা স্লাইডিং ডোর, দুই সাইডে স্লাইডিং ডোর, এটা অটো, এটা খুঁটি নাই, প্লাস আপনি এখানে বসে আপনি পুরোটা ফোল্ডিং করে আপনি অনাসে 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 আপনি যাতায়াত করতে পারবেন, বেশি রিল্যাক্সের জন্য আপনি এর উপরে পা তুলে দিয়ে আরামে যাইতে পারবেন। অপু ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলুন। আমাদের শোরুমের নাম হচ্ছে জাহিন জারাফ অটোমোবাইল, হোল্ডিং অ্যাড্রেস হচ্ছে 249-251 তেজগাঁও রহিম মেটাল ইন্ডাস্ট্রি ঢাকা, জাস্ট নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির পেছনে, নবটার রোডের মাথায়, সুজুকি সার্ভিস সেন্টারের অপোজিটে। ওকে অপু ভাই, আজকের সেরা কালেকশন কি? আজকের সেরা কালেকশন হচ্ছে আমার টয়োটা রম, টয়োটা রম গাড়ি হলো আমার আজকে সেরা কালেকশন, কারণ এই গাড়িটা যারা কিনছে তারা ছাড়ে না, আর এই কারণেই হলো এই গাড়িটা মার্কেটে অ্যাভেলেবেল না। আচ্ছা, এবং স্পেসের এবং স্পেস এলাকা খুব সুন্দর গাড়ি, 2000 সাল থেকে 2012 পর্যন্ত এটা রাজত্ব করে আসছে মার্কেটে, এবং এই গাড়িটা যাদের কাছে একবার গেছে তারা আর ছাড়বে না। আর এটা হলো জি প্যাকেজের গাড়ি, 2000 মডেল হচ্ছে 2003, রেজিস্ট্রেশন হচ্ছে 2007, পেপারস আপ টু ডেট, এবং ব্লু বুক স্মার্ট কার্ড, ফার্স্ট পার্টি ওনারের গাড়ি। গাড়িটার কালারটা কিন্তু অনেক সুন্দর, জোস কালার, মানে রোদ্রে গেলে এক এক সময় এক এক কালারটা শেড দেয়, এই কালারটা সুন্দর, ভিতরে বেস কালার, নিকেল হ্যান্ডেল, এবং ভিতরে স্পেসও অনেক বেশি, 1500 সিসির অনলি অকটেন ড্রাইভের একটা গাড়ি, এবং এটার 10টা গ্লাস আছে সামনে পেছনে সাইডে সব কিছু দিয়ে, 10টা গ্লাস আছে, 10টা গ্লাসই অরিজিনাল। আমরা সামনে থেকে শুরু করি, সামনে নোজ থেকে শুরু করি, নোজটা কিন্তু এখনও রং লেখার যে লোগো সহ দেখতে পাচ্ছেন এটা এখনও গাড়ির সাথে অরিজিনাল, নাম্বার প্লেটটা অনেক ফ্রেশ আছে পুরাতন গাড়ি হিসাবে, আর এটা হচ্ছে অরিজিনাল এইচআইডি বাল্ব ইনস্টল করা আছে সার্কিট সহ, এটা পর্যাপ্ত পরিমাণে আপনি আলো পাবেন, আলোর কোনো অভাব হবে না। আচ্ছা আচ্ছা, সামনে গ্লাসটা দেখেন, সামনে গ্লাসটা বিআরটির স্টিকার এখন অরিজিনাল আছে, এই গাড়িটির গ্লাসে যে টয়োটা লেখা, গাড়িটির গ্লাস এখন অরিজিনাল, এবং উইঙ্কার মিররটা ফুল ফ্রেশ এবং সম্পূর্ণ অটো, এখানে একটা ইন্ডিকেটর, সাইড ইন্ডিকেটর পেয়ে যাবেন, এবং গাড়ির উপরে মাডগার্ড যে ভাঁজটা দেখতে পাচ্ছেন পুরো ভাঁজটা হলো এখনও অরিজিনাল জাপানি ভাঁজ, বাংলাদেশে কিন্তু এখনও হাতুড়িপেটাও পড়েনি। আর চাকার কন্ডিশন বলতে গেলে, চাকার কন্ডিশন এখনও 20,000 কিলোমিটার চলবে, বাট চাকা হলো 15 সাইজের, আপনি এটা নিয়ে কোনো মানে সাফিসিয়েন্ট আপনি ইয়ে পাবেন। আর বিষয়টা হলো আপনার যদি চাকার সাথে গাড়ির কম বেশ হয় তাহলে কিন্তু তেল কম বেশ খাবে, চাকার যেটা মাপ জাপান থেকে যেটা দিচ্ছে ওই চাকাটাই লাগালে পরে আমাদের জন্য বেটার। আসেন আমরা সাইড থেকে এটা দেখাই, এই সাইড থেকে শুরু করি, এদিকে হলো মজার একটা ম্যাজিক জিনিস আছে, ম্যাজিকটা হলো এই সাইডে কোনো খুঁটি নাই, এটা স্লাইডিং ডোর, দুই সাইডে স্লাইডিং ডোর, এটা অটো, এটা খুঁটি নাই, প্লাস আপনি এখানে বসে আপনি পুরোটা ফোল্ডিং করে আপনি অনাসে 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 আপনি যাতায়াত করতে পারবেন, বেশি রিল্যাক্সের জন্য আপনি এর উপরে পা তুলে দিয়ে আরামে যাইতে পারবেন। ওকে, লাউঞ্জ ডিনার সব কিছু করা যাবে, খুব সুন্দর, এবং বয়স্কদের জন্য বৃদ্ধদের জন্য খুবই বেটার, উঠানামার জন্য কোনো সমস্যা হবে না। ওকে, ওয়ান্ডার পাওয়ার, ওয়ান্ডার পাওয়ার, এবং নিকেল হ্যান্ডেল পাচ্ছেন, এই এটা কাপড়ের পাবেন, এটা প্লাস্টিক, এখানে এটা হলো প্লাস্টিকের আছে, এবং ড্যাশবোর্ডটা দেখেন খুব ফ্রেশ অবস্থায় আছে, এসিটা ইয়ে আছে ভলিউম, বাট এসির কন্ডিশন খুব ভালো, একটা ডিভিডি সেট পেয়ে যাবেন। ওকে, আর এখানে বক্সের কোনো জায়গার অভাব নেই, এখানে বক্স আছে, এখানে বক্স আছে, এদিকে বক্স আছে, এখানে বক্স আছে, এখানে বক্স আছে, বক্সের কোনো অভাব নেই, সাইডে জায়গা আছে, প্রচুর জায়গা, ভিতরে ছোটোখাটো জায়গা অনেক আছে, এবং এই রেন সেটটা দেখতে পাচ্ছেন, রেন সেটটা কিন্তু অরিজিনাল। আর একটা রেন সেট চেনার উপায় আমি আপনাদেরকে একটা বলে দিই, অরিজিনাল রেন সেটে কিন্তু এই যে এই বিটগুলো থাকবে, আচ্ছা, আপনি যখন আফটার মার্কেট কিনবেন চায়নাটা তখন কিন্তু বিট পাবেন না, আর এখানে যে রম লেখা ছিল স্টিকারটা উঠে গেছে, বাট অরিজিনাল রেন সেট এটা। ওকে, এই সাইডে আসেন, এই যে 10টা গ্লাসের কথা বলছিলাম, জি জি, এক্সট্রা কিন্তু এই 2টা গ্লাস, এটার জন্য সাফিসিয়েন্ট আপনার আলো পান ভিতরে, যার কারণে এই গ্লাসটা দেওয়া। ওকে, আর এটার হলো একটু পেজারোর টেস্ট পাবেন, এটার ডোরটা ব্যাকডালা খুলতে হয় সাইড দিয়ে, আচ্ছা, এবং দেখেন অকটেন ড্রাইভের 1500 সিসির গাড়ি, এখানে হিউজ স্পেস আছে, এবং এখানে কম্পার্টমেন্ট আছে, চাকার একটা কম্পার্টমেন্ট আছে, ওকে, খুব সুন্দর, এখানে টুলস রাখতে পারবেন, অনেক লাগেজও ক্যারি করতে পারবেন, পেছনে বক্সের জায়গা দেওয়া আছে, সিস্টেম দেওয়া আছে, বক্স আপনি লাগায় সাউন্ড সিস্টেম শুনতে পারবেন, খুবই সুন্দর, ভিতরে বিস্কিট কালার, ফুল ফ্রেশ, দেখতে খুবই সুন্দর লাগে এই গাড়িটা। আর এটা কিন্তু অনেক ওয়েট, হেভি ওয়েটের গাড়ি, 1200 কেজি এটার ওয়েট, 1200 কেজি, মানে আপনার গাড়ি ছোট হলেও কী হবে, 1200 কেজি ওয়েট, গাড়ির চলে হলো মাটি কামড়ায়, আপনি স্পিড উঠলে পরেও আপনি বুঝতে পারবেন না। তো একটা রম লেখা দেখছেন এই ক্রোমের,
এটাও অরিজিনাল আছে, পেছনের গ্লাসটাও অরিজিনাল, সাথে একটা স্পয়লার পেয়ে যাচ্ছেন, একটা টেল অ্যান্টেনা আছে, খুবই সুন্দর অবস্থায় আছে। এই সাইডতে দেখেন, এই সাইডের ডোরটা হলো স্লাইড, বাট এটা অটো না। আচ্ছা, এটা অটো না, এটা ম্যানুয়াল। ওকে, প্রত্যেকটা ডোরের ভাঁজ এবং সাইডের ভাঁজ সম্পূর্ণ অরিজিনাল আছে। আচ্ছা, আর এই সাইডে খুঁটি পাবেন আপনি, এই সাইডের খুঁটি আছে, আর এই সাইডের প্যাডগুলো সুন্দর, অল অপশন অটো। ওকে, অল অপশন অটো। আবার চাইলে পরে আপনি এখান থেকে বসে, ড্রাইভিং সিট থেকে বসে আপনি ওই সাইডের ডোরটা এখান থেকে খুলে দিতে পারবেন, ওই সাইডটা খুলে যাবে, ওই সাইডের ডোরটা খুলে যাবে। ওকে, এটা খুবই ভালো কন্ডিশনে আছে এবং এটার মাইলেজ আছে খুবই কম, 68,000 মাইলেজ, মাইলেজ অনলি 68,000 মাইলেজ, 2003 গাড়ি, বাট মাইলেজ পাবেন 68। এবার আপনাদেরকে আমি ইঞ্জিন সাইডটা দেখাবো। এটা হলো ভিভিটিআই ইঞ্জিন মাল্টি গিয়ার, ভিভিটিআই ইঞ্জিন মাল্টি গিয়ার, এটার ইঞ্জিন। তারপরে আপনার পার্টস নিয়ে কোনো টেনশন করতে হবে না, কারণ এটার হলো এক্স কলার 1500 cc ইঞ্জিন লাগবে। জি জি, এটা হচ্ছে প্রোবক্সের ইঞ্জিন লাগবে, মাল যেটা আছে সাসপেনশন আইটেম সব এক্স কলার পার্টসপত্র আপনি লাগাইতে পারবেন। আচ্ছা, শুধুমাত্র শোগুলা যেগুলো লাইট কিংবা এই যে বনেট ব্যাকডালা এগুলো বাদে আপনার ভিতরে স্পেয়ার পার্টসগুলো সব হলো এক্স করলা, একদম অ্যাভেলেবেল, একদম অ্যাভেলেবেল, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন। এবং ভিতরের সাইডটা সম্পূর্ণ ফ্রেশ আছে, কোনো খোলা কাটা নাই, একদম যা আছে সব অরিজিনাল। আর আমি আবার বলি, এই গাড়িটির মডেল হলো 2003, রেজিস্ট্রেশন হচ্ছে 2007, আর এটার আস্কিং প্রাইস হচ্ছে 10,50,000 টাকা। আমি আবার বলি, এটার আস্কিং প্রাইস 10,50,000 টাকা। আমাদের শোরুমে আসলে গাড়িটি চালিয়ে দেখে পছন্দ হলে আমার সাথে দামাদামি করে গাড়িটি কিনতে পারবেন। আশা করি গাড়িটি দেখলে সবার ভালো লাগবে। আজকে আমি এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আমি অপু, সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।